নমস্কার বন্ধুরা আহারে বাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের আয়োজন দারুণ স্বাদের আলুর দমের রেসিপি এটা আপনারা রুটি পরোটা ভাত নানপুরি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে পারবেন দারুণ টেস্টি হয় খেতে আর আজকে এই আলুর দমটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। আর কিভাবে গ্রেভিটা ঘন করতে হয় সেটাও থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর বাড়িতে বানিয়ে খাবেন আর বাড়িতে বানালে একদম জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো তাহলে চলুন একেবারে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই অসাধারণ স্বাদের আলুর দম তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে ছোট আলুটাও নিতে পারেন আলুগুলোকে আমি এভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে সম্পূর্ণ এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসে কড়ায় বসিয়ে চার চামচ তেল আমি গরম করে নিয়েছি দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পরিমাণ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো এভাবে গরম তেলে নুন আর হলুদ দেওয়ার কারণে আমরা যে আলুগুলো দিচ্ছি আলুর গায়ে যদি জল থাকে তাহলে একদমই চারিদিকে ছিটকাবে না আর এভাবে নুন হলুদ না দিয়ে যদি সরাসরি আলুগুলো আমরা ছেড়ে দিতাম তাহলে চারিদিকে তেল অনেক ছিটকে আসতো সেজন্য আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম এবার ছেড়ে দিয়ে দিলাম দেখুন আলুগুলো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখুন বন্ধুরা আমি এখানে আলু কিন্তু সেদ্ধ করে নিয়ে নিই ভাজার সময় পরিমাণ মতো যদি নুন না দেওয়া হয় তাহলে আলুর ভেতরে নুনটা ভালোভাবে ঢুকবে না তাহলে খেতে ভালো লাগবে না হলুদ আর দেওয়ার প্রয়োজন নেই যেহেতু তেলের মধ্যে হলুদ দিয়েছি ওই হলুদেই হয়ে যাবে এবার আলুগুলোকে লালচে করে ভেজে নেব আলু ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাজুবাদাম দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো চার টুকরো করে দিয়ে দিয়েছি আর দিচ্ছি দেড় চা চামচ চারমগজ আপনাদের কাছে যদি কাজুবাদাম না থাকে চারমগজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন দু থেকে আড়াই চামচ দিয়ে দিলেই হয়ে যাবে এবার একটা পেস্ট তৈরি করে দেবো তার জন্য জল দেওয়ার প্রয়োজনে টমেটোর যে জলটা ছিল তাতেই পেস্ট হয়ে গেছে দেখুন মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর রঙ ধরে গেছে আর আলুগুলো প্রায় এইট্টি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে ঢেকে ঢেকে ভেজেছি এতে করে সেদ্ধটা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা আলুগুলো তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে একটু ভেজে নেব ফোড়নটাকে যাতে তেলের মধ্যে গন্ধটা বের হয় সেই পর্যন্ত ফোড়ন একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বেসন বেসনটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ একদমই না থাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে ধৈর্য সহকারে বেসনটাকে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ থাকলে একদমই কিন্তু খেতেও ভালো লাগবে না আর গন্ধটাও ভালো লাগবে না ভালোভাবে একদম কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত মনোযোগ সহকারে বেসনটাকে ভেজে নিতে হবে বেসন ভালোভাবে ভেজে রান্না করলে খাওয়ার সময় কেউ বুঝতেই পারবেন না যে আপনি বেসন দিয়েছেন কিন্তু গ্রেভিটাও খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা দু তিন মিনিট সময় নিয়ে বেসনটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা টমেটো কাজু কাজুবাদাম কাঁচা লঙ্কা আদার পেস্ট মশলাটাকে বেসনের সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দেখুন বন্ধুরা আরও দু তিন মিনিট মশলা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার কোয়ান্টিটিটা অনেকটাই কমে গেছে এবার আরও একটু জল দিয়ে মশলাটাকে কষাবো আমি মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অবশ্যই এটা উষ্ণ গরম জল দিয়েছি আপনারা উষ্ণ গরম জলই দেবেন এতে করে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এখানে আমি আরও অ্যাড করে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভালো আসবে কিন্তু ঝাল হবে না আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাই দিয়েছি আর এখানে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন দিয়ে দিলাম টক দই আমি এখানে চার টেবিল চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিয়েছি টক দই রান্না ইউজ করার আগে অন্তত এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন আর ভালোভাবে ফেটিয়ে দেবেন তাহলে আর টক দই কাটার সম্ভাবনা থাকবে না দিয়ে দিলাম হাফচা চামচ চিনি যেহেতু টক দই টমেটো দেওয়া আছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি এবার মশলাটাকে কষিয়ে নেব আরও তিন চার মিনিট সময় নিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাটা আরও তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলার প্রায় তেল ছেড়ে এসছে এই মুহূর্তে আমি আমি এখানে আরও একটু জল অ্যাড করে দেব উষ্ণ গরম জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো মশলা বুঝিয়ে ভালোভাবে কষাতে হবে তাহলেই স্বাদটা ভালো পাওয়া যাবে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে আরও একটু উষ্ণ গরম জল কষিয়ে নিচ্ছি কিন্তু অবশ্যই দাঁড়িয়ে থেকে মনোযোগ সহকারে কষাতে হবে যেহেতু কাজু বাদাম বেসন দেওয়া আছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এভাবে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে আর কোয়ান্টিটিও অনেকটাই কমে এসেছে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো নুন এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু দেখুন বন্ধুরা আলুটাকেও মশলার সাথে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে এতে করে স্বাদটা ভালো আসবে ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না তাহলে স্বাদটা ভালো হবে না নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে ফুটতে দেবো আরও চার থেকে পাঁচ মিনিট দেখুন বন্ধুরা আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে ফুটে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি দিয়ে দিচ্ছি কচুরি মেথি কচুরি মেথিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি শুকনো কলায় ভেজে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ ঘি বন্ধুরা আমি যেভাবে আজকে আলুর দমটা বানিয়ে দেখালাম অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর বাড়িতে বানালে একদম জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর আপনি যদি নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ আহারে বাহারও ফলো করতে পারেন দেখুন বন্ধুরা কালারটা কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা ভালো কিছু খেতে গেলে তেল মশলার পরিমাণটা তখন সেখানে পরিমাণ মতোই দিতে হয় কম তেল মশলা দিয়ে ভালো খাওয়া যায় স্বাস্থ্যের পক্ষেও ভালো কিন্তু ভীষণ টেস্টি খাওয়া যায় না তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন